আপকামিং চারটি নাটকের আপডেট দিব আপনাদেরকে। একটি হচ্ছে মোশাররফ করিমের রাশি খারাপ, কবে আসছে কোথায়, মরিচবাতি তৌসিফের, এবং আব্দুল সজলের হচ্ছে ভালোবাসি বলতে চাই। তারপর হচ্ছে সাফা কবিরের পাশে থাকার গল্প। এই চারটি নাটকটির কোথায় কবে কখন আসছে সেটা নিয়ে বিস্তারিত কথা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন না টেনে না স্কিপ করে, যারা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসা যাক পাশে থাকার গল্প নাটকটিতে কারা কারা আছে। পাশে থাকার গল্পতে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সাফা কবির এবং শাওন। পাশে থাকার গল্প ট্রেলার ইতিমধ্যে রিলিজ পেয়েছে। এখানে অভিনয় করেছেন সাফা কবির এবং সায়েদ জামান শাওন, মিজানুর রহমান আরিয়ান নাটকটি পরিচালনা করেছেন। এই নাটকটি নাম হচ্ছে পাশে থাকার গল্প। এই নাটকটির টিজার ইতিমধ্যে ইয়েতে বঙ্গবিটিতে মুক্তি পেয়েছে। এই নাটকটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 4ই ফেব্রুয়ারি বঙ্গবিটি ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, আগামী 4ই ফেব্রুয়ারি বঙ্গবিটি ইউটিউব চ্যানেলে এই নাটকটি পাশে থাকার গল্প নাটকটি মুক্তি পাচ্ছে। আপনারা কতটুকু দেখার জন্য আগ্রহ নাটকটির জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। তাহলে এবার জানতে পারলেন, এবার আসা যাক পরবর্তী নাটক, সেটা হচ্ছে মরিচবাতি। মরিচবাতি নাটকে আমরা দেখতে পাচ্ছি, এখানে মরিচবাতি নাটকে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল এখানে অভিনয় করেছেন। এই নাটকটি আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল, অর্থাৎ 3 ফেব্রুয়ারি আগামীকাল। আমি আবারও বলছি, আগামীকাল মরিচবাতি নাটকটি ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে, যেটা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল অভিনীত নাটকটি। নাটকটির নাম হচ্ছে মরিচবাতি। এই নাটকটি আগামীকালই বিকাল 4টায় মুক্তি পাবে। আমি আবারও বলছি, আগামীকাল ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে বিকাল 4টার সময় এই মরিচবাতি নাটকটি মুক্তি পাবে। আপনারা দেখার জন্য কতটুকু আগ্রহ আছেন অবশ্যই কমেন্টে সাবস্ক্রাইব করে জানাবেন, মরিচবাতি নাটকটি দেখার জন্য কতটুকু আগ্রহী আছেন। এবার আসা যাক পরবর্তী নাটকে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বলতে চাই ভালোবাসি। আব্দুল্লুর সজল ও এখানে অভিনয় করেছেন মাখনুন সুলতানা মহিমা। নাটকটির নাম হচ্ছে বলতে চাই ভালোবাসি, রচনা করেছেন অনামিকা মণ্ডল, পরিচালনা করেছেন বাপ্পি খান। নাটকটিতে অভিনয় করেছেন আব্দুল্লুর সজল এবং মাখনুন সুলতানা মহিমা। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে পিকচার নায়িকার মহিমা, যিনি বরাবরই হিরোইনের সাথে বেশিরভাগ নাটক করেছে, আপনারা দেখেছেন। আমি ফার্স্ট টাইম আব্দুল্লুর সজলের সাথে মহিমা নাটক দেখে খুবই আনন্দ উপভোগ করছি। আপনারা কেমন কী ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যে নাটকটি দেখার জন্য বলতে চাই ভালোবাসি নাটকটি দেখার জন্য খুবই আগ্রহী আছি। এই নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেল অথবা ইউটিউবে আমরা দেখতে পারবো এই নাটকটি। বলতে চাই ভালোবাসি নাটকটি দেখার জন্য কতটুকু আগ্রহ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে। এবার আসা যাক পরবর্তী নাটকে। আমরা জানি মোশাররফ করিম নাটকের ওস্তাদ। এবার আসছে তার আপকামিং নাটক রাশি খারাপ। রাশি খারাপ নাটকটি মেবি ভালোবাসা দিবস উপলক্ষে আসবে অথবা কোনো একটি উৎসবে চলে আসবে। এখানে স্টোরি অ্যান্ড স্ক্রিন ডিরেকশন দিয়েছে রাকেশ বাসু। মোশাররফ করিম এবং সারিকা সাহা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এখানে অভিনয় করেছেন মাসুম বাশার, রকি খান, বাশার বাপ্পি আরও অনেকেই। সিনেমাগ্রাফি হচ্ছে এখানে করেছেন এস এম জামান, কালার করেছেন রাশেদ রাব্বি, আপেল মাহমুদ। এটা হচ্ছে বিজিএম, ক্যাড হচ্ছে মোহাম্মদ আলী রিফাত, প্রডিউসার আল হারুন, এবং পাবলিসিটি ডিজাইন রাকিব হোসেন আবির। রাশি খারাপ নাটকটি মোশাররফ করিমের আপকামিং নাটক, যে কোনো ইউটিউব চ্যানেল অথবা ভালোবাসা দিবস উপলক্ষে কোনো একটি চ্যানেলে আমরা দেখতে পারবো। আপনারা দেখার জন্য কতটুকু আগ্রহ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো মোশাররফ করিমের সব নাটক দেখার জন্য আগ্রহী আছি। আপনারা এই চারটি নাটকের মধ্যে কোন নাটকটি দেখার জন্য বেশি আগ্রহ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। আমি রাশি খারাপ, মরিচবাতি, বলতে চাই ভালোবাসি, পাশে থাকার গল্প এই চারটি নাটকই বলে দিয়েছি। আমি আবারও বলছি, মরিচবাতি মুক্তি পাবে আগামীকাল, আর হচ্ছে পাশে থাকার গল্প
নাটকটি মুক্তি পাবে 4ই ফেব্রুয়ারি বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে। এ দুটি খুব শীঘ্রই মুক্তি পাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।